অ্যালকিনের বিক্রিয়ার জন্য এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কেন আসলে একটু লক্ষ্য করি, লক্ষ্য করো এটা একটা অ্যালকিন যার 1 এবং 2 এই দুইটা কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে। এখন তার সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া হয় কী কী প্রোডাক্ট তৈরি হবে? তো এটা কীভাবে বোঝা যাবে লক্ষ্য করো, এই ডাবল বন্ডের উপরের পাই বন্ডটা ভেঙে প্রথমে তার দুটো হাত খালি হবে, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ব্রোমিন যুক্ত হবে। পরের কোশ্চেন হচ্ছে কোন হাতে হাইড্রোজেন আর কোন হাতে ব্রোমিন যুক্ত হবে। অ্যাকচুয়ালি দুটো ঘটনাই ঘটতে পারে, তো একটাতে দেখা যাবে, একটা যৌগে দেখা যাবে 2 নম্বর কার্বনে ব্রোমিন আর 1 নম্বরে হাইড্রোজেন যুক্ত হয়েছে, আরেকটা কার্বনের যৌগে দেখা যাবে যে 2 নম্বর কার্বনে হাইড্রোজেন কিন্তু 1 নম্বরে ব্রোমিন যুক্ত হয়েছে। তাহলে দুটো প্রোডাক্ট পাওয়া যাবে, একটার নাম হবে 1-bromopropane আর একটার নাম হবে 2-bromopropane। মার্কোনিকভের সূত্র হচ্ছে এই যে দুইটা প্রোডাক্টই তৈরি হবে তার মধ্যে কোন প্রোডাক্টটা বেশি পরিমাণে তৈরি হবে, সেটাই হচ্ছে মার্কোনিকভ সূত্র। তো এই সূত্রটা কিভাবে কাজ করে সেটা আমরা মেকানিজম নিয়ে এখন বুঝব। প্রথমে লক্ষ্য করো, হাইড্রোজেন ব্রোমাইড এটা ভাঙবে, ভেঙে হাইড্রোজেন প্লাস আর ব্রোমাইড মাইনাস তৈরি করবে, তাহলে এইটা দুটো অংশে তৈরি করবে। এবার লক্ষ্য করো, ডাবল বন্ড বিশিষ্ট যে যৌগটা এক্ষেত্রে আমাদের দেওয়া আছে প্রোপিন, এখান থেকে কাজটা শুরু হবে। তো ডাবল বন্ডের যে পাই বন্ডের ইলেকট্রনটা সেটা আইদার এই কার্বন অথবা ওই কার্বন যে কোনো একদিকে সরে যাবে, কাজটা র্যান্ডমলি হবে। ধরো ফর এক্সাম্পল এ আমরা চিন্তা করি এটা এদিকে সরে যায়, তাহলে চিন্তা করো CH3CH CH2, তাহলে এই পোর্শনটা হয়ে যাবে মাইনাস আর এই পোর্শনটা হয়ে যায় প্লাস, অর্থাৎ ডাবল বন্ডের যে ইলেকট্রনটা সেটা যে কোনো একদিকটাতে সরে গেল। তাহলে এই পোর্শনটা সরে যাওয়াতে ধরলাম এটা এদিকে সরে যায়, তাহলে এটা এদিকে মাইনাস আর এটা প্লাস হবে। এখন লক্ষ্য করো এই যে এখানে এইচ প্লাস তৈরি হয়েছে, এই এইচ প্লাস এটার সাথে কানেক্টেড হবে, অর্থাৎ এই মাইনাসটার সাথে এখানে এইচ প্লাসটা রিয়্যাক্ট করবে, করে তৈরি করবে CH3 CH CH3, আর এখানে থাকবে প্লাস চার্জটা। তাহলে এই হাইড্রোজেনটা যে এই মাথার CH2 মাইনাসের সাথে যুক্ত হবে, যেহেতু প্লাস চার্জটার সাথে কেউ যুক্ত হচ্ছে না তাই এখানে একটা কার্বোক্যাটায়ন বা প্লাস চার্জ থেকে যাবে। তাহলে এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন কি লক্ষ্য করো, ধরলাম এই ডাবল বন্ডটা এদিকে না যেয়ে এই ডাবল বন্ডটা এইদিকে সরে গেছে, তাহলে এটা চিন্তা করি অপশন বি। যদি বি ঘটনাটা ঘটে তাহলে কি হবে, CH3 CH CH2, ইলেকট্রনটা এদিকে সরে আসা এটা হয়ে যাবে মাইনাস চার্জ আর এটা হয়ে যাবে প্লাস চার্জ। এখন লক্ষ্য করো, যেহেতু আমার হাইড্রোজেনটা এসে মাইনাসের সাথে যুক্ত হবে, তাহলে এখন হাইড্রোজেনটা যুক্ত হবে 2 নম্বর কার্বনে, তাহলে হবে CH3 CH2 CH2 প্লাস, তাহলে এখন একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, বাট এই কার্বোক্যাটায়নটা হবে 1 ডিগ্রি আর আগের কার্বোক্যাটায়নটা ছিল 2 ডিগ্রি। এখন লক্ষ্য করো এই ব্রোমাইড মাইনাসটা এখন দুইটার সাথেই যুক্ত হবে, এটার সাথে যুক্ত হয়ে তৈরি করবে CH3 CH2 CH2 Br, কারণ এই ব্রোমাইড মাইনাসটা এই প্লাসের সাথে যুক্ত হবে আর এখানে এসে ব্রোমাইড যুক্ত হবে এই 2 নম্বর কার্বনে, তাহলে তৈরি হবে CH3 CH Br এবং CH3, তাহলে এই দুইটা হবে ফাইনাল প্রোডাক্ট যেটা আমাদের এখানে দেওয়া ছিল। তো কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা মেইন প্রোডাক্ট হবে, তো এখন আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো এটা জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে সেই কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি সিরিজে। কিভাবে, লক্ষ্য করো আমাদের এই বি অপশনের মাঝখানে এই কার্বোক্যাটায়নটা তৈরি হয় আর এ অপশনের মাঝখানে এই কার্বোক্যাটায়নটা তৈরি হয়, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 আর 1 ডিগ্রির মধ্যে আমরা যদি স্থায়িত্ব চিন্তা করি অর্থাৎ স্ট্যাবিলিটি চিন্তা করি, 2 ডিগ্রির স্ট্যাবিলিটি 1 ডিগ্রির থেকে বেশি, তাই 2 ডিগ্রি বেশি স্টেবল হয়, তোমরা বোঝো যে জিনিসটা বেশি স্টেবল সেটা বেশি বেশি টিকে থাকতে পারে, তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হাই অ্যামাউন্টে তৈরি হয়, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন লো অ্যামাউন্টে তৈরি হয়। তাহলে অবশ্যই এই 2 ডিগ্রি পজিশনের যে যুক্ত হওয়ার ব্যাপারটা এটা হাই অ্যামাউন্টে হবে, তাই এটা হবে মেইন প্রোডাক্ট আর এটা লো অ্যামাউন্টে হবে। তাহলে আমাদের মার্কোনিকভের সূত্র অনুসারে এই দুইটা কম্পাউন্ডের মাঝখানে অবশ্যই মেইন প্রোডাক্ট হবে এই কম্পাউন্ডটা, অর্থাৎ যেখানে ব্রোমাইডটা 2 নম্বর কার্বনে যুক্ত হয়েছে। সো মার্কোনিকভ সূত্রটাকে তোমাদের বইতে যেভাবে লেখা হয় যে দুটো ডাবল বন্ডের মাঝখানেই হাইড্রোজেন আর ব্রোমাইড যুক্ত হবে, বাট এই দুটো কার্বনের মধ্যে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানেই সে হাইড্রোজেনটা যুক্ত হবে,
আর যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে এসে ব্রোমাইডটা যুক্ত হবে, তাহলে যে প্রোডাক্টটা হবে সেটাই হয় মেইন প্রোডাক্ট। অর্থাৎ দুইটা পজিশনের মধ্যে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে বেশি হাইড্রোজেন যুক্ত করা, অন্য যেখানে কম হাইড্রোজেন সেখানে ব্রোমাইড যুক্ত করে যে প্রোডাক্টটা হয় সেটাই হয় মেইন প্রোডাক্ট। আর মেকানিজম অনুসারে যেখানে ডিগ্রি বেশি সে কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী হয় সেটা হয় মেইন প্রোডাক্ট। এটাই হচ্ছে মার্কোনিকভ সূত্র।